ये আমার মা কোথায় এলাকার লোকের কথা সহ্য করতে না পাইরা এলাকা ছাড়ছে এখন কই আছে কইতে পারি না এলাকা ছেড়েছে মা কোন ঠিকানা দিয়ে যায়নি আমার কথা কিছু বলেনি না কিছু কইয়া যায়নি মাকে খুঁজে বের করবই তার আগে আমাকে একটা থাকার জায়গা খুঁজে বের করতে হবে मक्केल डाकले फैसा दी तो अरे नानी मक्केल तो कत जाए কিন্তু মনের মানুষ চাইলে তো আর মনের মানুষ পাওয়া যায় না তাই তো সারা দিন সুর করে ডাকি যদি পাস তাহলে কি করবি যদি পাই তাহলে এভাবে সারা দিন তাকে বুকে আটকে রাখতাম আর সারা দিন আরে কি কথা বল আরে দেখে বলে বলতো টাকা চিন্তা করতে হয়
সেই টাকা দিয়ে নানির জন্য ওষুধপত্র কিনতে হয়। ক্যান্সারের চিকিৎসা করতে জানেন তো কত খরচ, আপনি বলুন। এছাড়া আমার আর কি করার আছে? মানুষের কাছে সাহায্য চাইলে তো পারো। চেষ্টা করে দেখেছি, কিন্তু যার কাছে যাই সে শুধু আমার রূপ চোখ দেখে, এই দুঃখী মনটা কেউ দেখে না। কত করে কইলাম, এসে আমার মরে যাও না ভালো। নানি আমাকে তো শুনলো না, তাই বাধ্য হইয়া অল্লা গানের বাইরে দিয়েছি। দেখুন, কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না, ভাগ্যের উপর আমাদের কারোর হাত নেই। নানি যে ওষুধ কিনেছিলাম তা গতকালই শেষ হয়ে গেছে, আজকের ওষুধ যে কি করে কিনবে এদের আমার কান্না পাচ্ছে। দেখুন, কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না, শুনুন, আমার কাছে তেমন কোনো টাকা নেই, তবু যা আছে দিয়ে যাচ্ছে। না না, আমার চেয়ে আপনার নানির টাকাটা বেশি প্রয়োজন, টাকাটা রাখুন। ঠিক আছে, লাগবে না, লাগবে না। উনি জন দিতেছে, রাখ না। না নানি, উনি ভাববেন আমরা ওনাকে ঠকিয়ে নিচ্ছি। না 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 না, আমি তা মনে করবো কেন? নিন টাকাটা, নিন। আসলে আপনি খুব ভালো মানুষ, আপনার মতো আর কিছু লোক যদি থাকতো তাহলে আর আমার মতো মেয়েকে রাস্তাঘাটে এসব বাজে কাজ করতে হতো না। আল্লাহ আল্লাহ তোমার হাত দারাজ করুক বাবা। আচ্ছা ঠিক আছে, দোয়া করবেন। শুনুন, কিছু না, যান, আপনি খুব ভালো মানুষ। আরে মাজারের পরা পানি সিডাই দিতেছি বুঝছ, যাতে সবাই সুন্দর করে বাড়া দেয়। বাবা তুই আবার উপযুক্ত শালা, একটু আবার আবা ভালো কাজে রোজা পানে ডাকস খে। কই যাই, বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? মা মাফ করো বাবা, এখন ভিক্ষে দিতে পারবো না। আমি ফকির না, বাড়িওয়ালা এই মাসের ভাড়া দেন, তাড়াতাড়ি বেরোন। ঠিক আছে না রে, আমার উনি বাসায়, আপনি পরে আসুন। আপনার উনি কখন বাড়িতে থাকবেন আম্মা? আমার উনি কখন বাড়িতে থাকবে না থাকবে আপনার দরকার কি? অবশ্যই দরকার আছে। মাফ করে দেন আম্মা, আমি বাড়িওয়ালা, আপনার যখন খুশি তখন ভাড়া দিয়েন, আমি কিছুই বলুন না, আমি আসি। হ্যাঁ আসি, চল ফুট ফুট ফুট। বদমাইশ, এই মাসের ভাড়া দে। দুইশো কে আর একশো কই? আমার লাগবো আবার, আবার ভয় দেওয়া আজকে টাকা পয়সা আমার রাগ তোর কাছে। চল ছাড়াও, তুমি সব জায়গায় কথা বলতে পারো না, এই বাড়ির ভাড়া আমি নেব। যা আমার সিরি দাবি, আমার কারিশমা মেয়ে। এই শোনো, ভাড়া নিতে তোমার কাছ থেকে ভাড়া নিতে আমার বুক কাঁপে। দুদিন পর আমরা বিয়ে হইব, নিজের বাড়িতে নিজে কেউ ভাড়া দেয়? যাই, ভাড়া নিচ, এটা অ্যাডভান্সের বাড়ি, এই ভাড়া নিবা আপা। কি বাড়ির মালিক আমি, আর ভাড়া নিব আপায়? আপার আপার এটা করছে, শোনো।
अमीन भाई
আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো? ধন্যবাদ দিবা মানে? তুমি আজ ও আমাগো ওই আজরেলের হাত থেকে বাঁচাইছো, সেটা কি কম? কিন্তু আমিন ভাই, হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। মহল্লার কিছু ছেলেকে একসাথে করে পাহাড়ের ব্যবস্থা করুন। সাপের লেজে যখন পা দিয়েছি, সাপ ছোবল দেওয়ার চেষ্টা করবেই। সালাম ভাই, সালাম ভাই। কি হয়েছে ফরহাদ? চৌধুরী পাড়া মহল্লায় চান্দা চাইতে গেছিলাম, এক নতুন মাস্তান আমাকে পিটাইছে। কেন? চিনি না। ঠিক আছে, আমি দেখবো। মনে হয়েছে ওই আমার মনের মানুষ। ওই গুন্ডাটা প্রেম করার মানুষ পারি না। ওই গুন্ডাটার ঠিকানা পাইলে আমি লোক দিয়ে পিটাইতাম। আমাকে লোক গো চিকিৎসা করতে কত টাকা লাগছে জানো? যাই বলো নানি, লোকটা কিন্তু দেখতে হ্যান্ডসাম, হিরোদের মতো। আবার মনটাও নরম, আর চোখ দুটো দেখেছো নানি? মনে হয় ওই চোখে ডুব সাঁতার দিয়ে সারা বোন কাটিয়ে দিই। তুই ডুব সাঁতার দে, আমি বরং এর ফাঁকে গোসল করে আইতাছি। টাকা তো পেলাম, ঠিক আছে, কিন্তু আপনার নাতনি ঠিক নাই। তাড়াতাড়ি ঘরে নিয়ে যান, যান। নানি গো নানি, বলেছি আমি আমার লইয়া যাই পাবাই সাদের বাড়ি, আমার লইয়া যাই পাবাই সাদের বাড়ি। কি খুঁজছিস মা? না কিছু না বাবা। কদিন থেকে রাতের বেলা বিলাই কুকুর জ্বালাতে ঘুমাতে পারছি না, আজ বিলাই কুকুরকে পালে হয়না পাশা দেয় না, খালি বাই যায়। কত মজা দে বাবা রে হাওয়া, যাও এবার কুচকাটা পালা, চুপচাপ দাঁড়িয়ে থাক। জানলা খুলে ঘুমালে বিলাই কুত্তা তো আসবি, এখন থেকে জানলা বন্ধ করে ঘুমাবি। আচ্ছা বাবা। হ্যাঁ